নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগত জানাবো এবং একই সঙ্গে আপনাকে অনুরোধ করব, আপনি যদি প্রথমবার আমার ভিডিওতে এসে থাকেন বা যে কোনো কারণে হোক যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ইস্ট বেঙ্গল ক্লাবের স্বার্থে, কারণ আমি ইস্ট বেঙ্গলকে নিয়ে শুধুমাত্র ভিডিও করি, আপনি একজন ইস্ট বেঙ্গল সমর্থক অনুরাগিনী আমি এটা ভেবে নিতেই পারি, তাহলে আমার চ্যানেলটিকে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করলে আপনি হয়ে যাবেন স্পোর্ট পেন্সিল চ্যানেলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। বন্ধু, আপনি সমর্থন করবেন এই প্রত্যাশা নিয়ে আপনার কাছে ওই অনুরোধটা করলাম। আশা করব আমার প্রত্যাশাকে আপনি বিফল হতে দেবেন না, তার কারণ আমরা সবাই লাল হলুদ। এবার সব থেকে বড় কথা যেটা বলে দিই আপডেটগুলো, প্রথম আপডেট যেটা হচ্ছে আমি একটু ইগোর স্তিমাচকে নিয়ে কথা বলবো, যিনি এই মুহূর্তে জাতীয় দলের কোচ। শেষ পর্যন্ত দেখা গেল যে সিদ্ধান্ত হল যে পরপর দুটো ম্যাচে তিনি লাল কার্ড দেখেছেন, তার ফলে লেবাননের সাথে কিন্তু ভারতের সেমিফাইনাল ম্যাচটা বলল। সেই লেবানন ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে লেবাননের মুখোমুখি হয়েছিল, ভারত বিধ্বস্ত করেছিল লেবাননকে, এবং সেই লেবাননের সঙ্গেই কিন্তু ভারতের সাফ কাপের সেমিফাইনাল খেলা। একই সঙ্গে এই সিদ্ধান্ত, যেটা বড় সিদ্ধান্ত, যে ইগোর স্তিমাচ কিন্তু সেমিফাইনাল ফাইনাল কোনো ম্যাচেই ডাগ আউটে বা রিজার্ভ বেঞ্চে থাকতে পারবেন না। একজন পেশাদার জাতীয় দলের কোচ কিভাবে বিপক্ষ ফুটবলারদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে এই ধরনের অপকর্ম করে থাকেন, আমার মনে হয় অতিরিক্ত আত্মবিশ্বাস, কিছু দুর্বল র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলদেরকে হারিয়ে অনেক আত্মপ্রসাদ তিনি লাভ করে ফেলেছেন, তাই নিজেকে তিনি এই উচ্চতায় ভেবে এরকম একটা বিবাদে জড়ান। ফুটবলারদের সঙ্গে একজন কোচ জড়িয়ে পড়ছেন বিবাদে এবং তাকে লাল কার্ড দেখতে হচ্ছে। ফুটবলে লাল কার্ডটা বিরল নয়, কিন্তু একজন কোচ দুটো ম্যাচে লাল কার্ড দেখছে, এটা বিরল। স্তিমাচকে মনে হয় বিদায় জানানোর সময় হয়ে এসেছে। অবশ্য সাফ কাপে শেষ পর্যন্ত ভারত জিতবে এবং স্তিমাচ বহাল তবিয়তে থাকবেন, ছেড়ে দিন বন্ধু। এই আপডেটটার পাশাপাশি সব থেকে বড় যে আপডেট দেব, সকালের ভিডিওতে বলেছিলাম যে নাওরে মহেশ সিং এ কত বছরের চুক্তি হবে। ইস্ট বেঙ্গল তার সঙ্গে 3 বছরের চুক্তি করতে চেয়েছিল, 3 বছরের চুক্তি, কিন্তু শেষ পর্যন্ত না বন্ধু, জাস্ট একটা মরশুম চুক্তি, এই মরশুমটুকুই চুক্তি। মানে এই মরশুম বলতে অনেকে বলে থাকবেন যে 31 মে 2024 অব্দি তো তার সাথে ইস্ট বেঙ্গল ক্লাবের চুক্তি আছেই। বন্ধু, আমার মনে হয় 31 মে 2024 অব্দি তার সাথে চুক্তিটা রয়েছে, তিনি ইস্ট বেঙ্গল ক্লাবে থাকবেন, তারপর ইস্ট বেঙ্গল ক্লাবকে নতুন করে এই মহেশকে নিয়ে পর্যালোচনা করতে হবে, যদি তাকে তার বেশি রাখা যায়। 2 বছর অর্থাৎ 2025 অব্দি একটা সম্ভাবনা নিয়ে দৌড়ানো হচ্ছে, কিন্তু আমার মনে হয় সেই সম্ভাবনাটা শেষ পর্যন্ত কার্যকর হবে না। তবে একটা কথা সুনিশ্চিত, অন্তত এই মরশুমটা, অনেকে বললেন যে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে যদি তিনি দল পরিবর্তন করেন, না সেরকম কোনো সম্ভাবনা নেই, তিনি থাকছেন, অতি অবশ্যই থাকছেন অন্তত একটা মরশুম। তবে হ্যাঁ, দীর্ঘমেয়াদী কোনো চুক্তিতে কিন্তু তিনি যাচ্ছেন না। এবার সব থেকে যে বড় কথাটা ইস্ট বেঙ্গল সম্পর্কে বলবো সেটা হচ্ছে সানা সিং। আপনারা খুব ভালো করে জানেন, এই কথাটা বলার আগে আমি একটা কথা বলি, আক্রমণভাগ ইস্ট বেঙ্গল ক্লাবের কেমন দিয়ে দেখে নিন। ক্লেটন সিলভার, তার সঙ্গে রেজেন্সি ভেরিও তোরো, তাকে সহযোগিতা করার জন্য 4 জন ভারতীয় ফুটবলার গতবারে ভিবিসিবের আছেন, নন্দকুমার আছেন, আছেন রহিম আলী, এবং সঙ্গে এক এবং অনবদ্য নাওরিম সিং মহেশ। বন্ধু, আক্রমণ ভাগটা বিদেশি এবং ভারতীয় নিয়ে খুব একটা কি মন্দ? খেয়াল করে দেখবেন যে আক্রমণ ভাগে আমি যে 4 জন ভারতীয় ফুটবলারের কথা বললাম, সেখানে কিন্তু এমন 2 জন ফুটবলার তারা এই মুহূর্তে জাতীয় দলের সদস্য, অর্থাৎ আক্রমণ ভাগটাকে ইস্ট বেঙ্গল সাজিয়ে নিয়েছে। প্রশ্ন হচ্ছে মাঝমাঠ ছেড়ে দিয়ে রক্ষণ ভাগের প্রসঙ্গে চলে আসে, রক্ষণ ভাগে 2-2 জন বিদেশি সেন্ট্রাল ডিফেন্ডার আসছে, এটা নিয়ে কোনো কথাই নেই, তিনি ইন্ডিয়ান সুপার লিগে পরীক্ষিত প্রমাণিত হবেন সে কথা বলেছি, তারা কে বা কারা হবেন এ বিষয়ে এখন অবধি স্পষ্ট কোনো তথ্য না থাকায় আমি আপনাদের কাছে সেটা শেয়ার করতে পারছি না, কিন্তু তারা যে পরীক্ষিত হবে সেটা নিঃসন্দেহ। এবার কথা হচ্ছে যে একজন ভারতীয় লালচুনুঙ্গা আছেন, কিন্তু সবথেকে বড় কথা একজন ভারতীয় সেন্ট্রাল ডিফেন্ডার লাগবে, সেক্ষেত্রে কে অগ্রাধিকার পাবেন? ইস্ট বেঙ্গল সমর্থকদের প্রথম পছন্দ সানা সিং। হায়দ্রাবাদ এফসি 2 ফুটবলার দিকে ঝুঁকেছিল ইস্ট বেঙ্গল, একটা হিতেশ শর্মা এবং একটা সানা সিং। হিতেশ শর্মাকে বন্ধু শেষ পর্যন্ত পাওয়া যাচ্ছে না, এটাই স্পষ্ট।
তবে শানা সিং এর বিষয়টা এমন একটা জায়গায় পৌঁছেছে, একটু দর কষাকষি হচ্ছে, তার কারণ তার সাথেও কিন্তু হায়দ্রাবাদ এফসির একটা চুক্তি রয়েছে, আরো একটা বছর তাকে নিতে হলে ট্রান্সফার ফি নিতে হবে। তবে একই সঙ্গে একটা কথা বলি, সেই ট্রান্সফার ফিটার খুব একটা বেশি পরিমাণে না, এবং ইস্ট বেঙ্গল ক্লাব নির্ধারণ করেছিল যে দুটো ফুটবলারকে ট্রান্সফার ফি দেব, তারপরে যদি কিছু অর্থ বেজে যায় সেক্ষেত্রে তৃতীয় ফুটবলার দিকে ছাপাব। একটি ফুটবলারকে অবশ্যই প্রসঙ্গে একটা কথা বলি, রহিম আলীর ক্ষেত্রে 1.5 কোটি টাকার বলেছি বলে অনেকে বলছিলেন যে আপনি প্রথমে বললেন 1 কোটির আশেপাশে, বন্ধু টোটাল সম্পূর্ণ চুক্তিটা হয়েছে 1.5 কোটি টাকার। প্রকাশ্যে আসুক না, দেখা যাক না, একটু অপেক্ষা করুন, একটু ধৈর্য রাখুন না। আমার কথা বলাটাই কি শেষ কথা হয়ে গেল নাকি? একই সঙ্গে আরেকটা কথা বলে দিই, এই সানা সিং এর জন্য তিনি একজন গোলরক্ষকের পেছনে, এবং সেই গোলরক্ষকের নাম যে প্রফসু খানগিল সেটা সবাই জানেন, তার জন্য একটা ট্রান্সফার ফি ইস্ট বেঙ্গল ক্লাব খরচ করবে, তাহলে যে পরিমাণ অর্থ এখন অবধি বাকি থাকবে সেটা নিয়ে একটা সানা সিং এর পেছনে দৌড়াদৌড়ি, এবং এই দৌড়াদৌড়িটা এমন একটা কার্যকর জায়গায় পৌঁছে গেছে যে সানা সিং এর সম্ভাবনা এই মুহূর্তে ট্রান্সফার মার্কেট রুমার কিন্তু বলছে 64%, আমি বলছি না 64% বলছে ট্রান্সফার মার্কেট রুমার, এবং সেই রুমার যদি সত্যে পরিণত হয়, প্রসঙ্গত বলি ট্রান্সফার মার্কেট রুমারে যে বিষয়গুলো আসে 80%-এরও বেশি কিন্তু শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়। শেষ পর্যন্ত তাই সানা সিংকে যদি সেন্ট্রাল ডিফেন্ডার হিসাবে, ভারতীয় সেন্ট্রাল ডিফেন্ডার হিসাবে ইস্ট বেঙ্গল ক্লাব পেয়ে যায়, যার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, তাহলে রক্ষণভাগ এবং আক্রমণভাগ নিয়ে আর কোনো চিন্তাই থাকে না। প্রশ্ন এখনও আছে, আপনারা করতেই পারেন, গোলরক্ষক বা মাঝমাঠ। আজকের এই স্বল্প পরিসরের ভিডিওতে আমি গোলরক্ষক এবং মাঝমাঠ নিয়ে কোনো কথা বলছি না, আগামীকাল সকালের ভিডিওতে আমি প্রসঙ্গে কথা বলবো, ফুটবলারদের নাম উল্লেখ করব। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে বাধ্য হব, ধৈর্য সহকারে ভিডিওটা শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।